দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়েছে কোটা বিরোধী আন্দোলন। সময়ের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। থমথমে অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এক রাতের মধ্যেই নতুন করে কর্মসূচি দেওয়া হয়। বিকেল 3টা থেকে আবারও জড়ো হওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। তে আতঙ্ক বিরাজ করছে জনমনে। রাতেই জানানো হয় সারা দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এরপরই সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করবেন বলেও হুঁশিয়ারি দেন তারা। সোমবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাবি শিক্ষার্থী নাহিদ ইসলাম। তিনি বলেন, এই আন্দোলন আর শুধু ছাত্রদের আন্দোলনে নেই, এই আন্দোলন দমন করার জন্য সরকারের সর্বোচ্চ জায়গা থেকে উস্কানি দিয়ে আন্দোলনকে দমনের চেষ্টা করা হয়েছে। তাই সাধারণ মানুষকে নেমে আসার আহ্বান জানান তিনি। সবাইকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উচিত নেমে আসা, শিক্ষার্থীদের আন্দোলনকে সফল করা, এই হামলার বিচার আদায় করা, তাদের চলমান আন্দোলন এবং আজকের মিছিলকে আরও দীর্ঘায়িত করার জন্য আহ্বান জানানো হয়। এর আগে সোমবার দুপুর থেকে কোটা সংস্কার আন্দোলনকারী এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে শুরু হয় দফায় দফায় সংঘর্ষ। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গোটা বিশ্ববিদ্যালয় এলাকায় ছড়িয়ে পড়ে সংঘর্ষ। পরে ঢাকা মেডিকেল কলেজেও সংঘাতে জড়ান তারা। বিকেল থেকেই খবর আসতে থাকে দেশের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হচ্ছে। মধ্যরাতেও সেই সংঘাতের উত্তাপ ছিল বলে জানা যায়। এদিকে আন্দোলনকারীরা জানিয়েছেন, সোমবার শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘাতের ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিয়েছেন প্রায় 300 শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতে বিশ্ববিদ্যালয় এলাকায় বাড়ানো হয় পুলিশের টহল।